প্রথমবারের জন্য কষা হয়ে গেল, এবার আরেকবার জল দিতে হবে। জলটা তো রান্নার দায়িত্ব হচ্ছে আজকে আমার, আর পিকনিক শুরু আজকে নভেম্বর। রেডি মাংসটা এখন থাক, এবার গিয়ে ভাতটা রান্না। ছোট ছোট মনে হচ্ছে কষ্ট করে। তো অবশেষে আমি বসে পড়লাম তো নিজের রান্না, কি বলবো আর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে বাড়িতে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করছি, তো আমরা এখনো শুরু করি নাই পিকনিকটা। পিকনিকের প্লেসটা বাইরে বাইরে হবে না, এখানে যতদূর সম্ভব এখানেই করবো। সাউন্ড সিস্টেম রেডি পুরা। এবার খাওয়া দাওয়ার আয়োজন করা যাক, দেখি। ওই ওভেনটা নে, এটা টিঙ্কি নিয়ে যাই। গ্যাস ওভেন রেডি আমাদের। এখানে মাংসটা পরিষ্কার হচ্ছে, পরিষ্কার করতেছে আমাদের মুর্শিদ ভাই, আরেকজন সহযোগিতায় আছে। তো মাংসটা ম্যারিনেট করার জন্য সবকিছু রেডি করতেছি। এই যে পেঁয়াজটা দিয়ে দিই, তারপর মশলা ওইদিকে রেডি হচ্ছে নিয়ে। তো এখান থেকে দইটা দিয়ে দিই। রেডি মাংসটা এখন থাক, এবার গিয়ে ভাতটা রান্না করি। রান্নার পুরোপুরি দায়িত্বটাই আমার। এবার চালটা বসাই দিই, এবার এটাতে জল দেওয়াই আছে, এবার হাতের লোম পুষছে। চালটা দেওয়া হচ্ছে, রান্নার দায়িত্ব হচ্ছে আজকে আমার, আর পিকনিক শুরু আজকে নভেম্বর মাসের কত তারিখ, আজকে 2 তারিখ 4 তারিখ, আজকে 4 তারিখ নভেম্বর মাস থেকেই শুরু। তো পিকনিক হবে মানে, এটা কিছুক্ষণের জন্য ঢাকা থাকবে সিদ্ধটা। তো চিকেনটাকে প্রথমবারের জন্য কষা হয়ে গেল, এবার আরেকবার জল দিতে হবে। জলটা রেডি, এখনই দিয়ে দিই। তো আমাদের মাঝখানে ইতিমধ্যেই আমিনুর উপস্থিত হইলো, তারপর এইখানে তো রান্নাবান্না চলতেছে। এখন আমার দায়িত্বটা ভাই নিয়ে নিছে, আর এদিকে আছে এই যে আমার বোন, তারপর এই যে মুর্শিদ ভাই, এই যে আরও ভাই, এই যে আরও ভাই, সব আমাদের পিকনিক আজকে। তো রান্নার দায়িত্ব তো আমারই, দেখতেছো সবাই। তাই এখন তাই ওকে একটু হ্যান্ড ওভার করে দিলাম, দেখা যাক কীরকম হয়। এটা ফ্রাইড রাইসের জন্য রেডি আছে চালটা, তারপর মাংসটা আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর হয়ে যাবে। কী রে, কেমন হবে আজকে খাওয়া দাওয়াটা? খাই আগে তারপরে বলি। তারপর কী রে, তোরা কী করতেছিস ফোনে ব্যস্ত সবাই? গার্লফ্রেন্ডের সাথে। তো এবার মিট মশলা দিয়ে নামিয়ে নেই, মাংসটা রান্না হয়ে গেল। এবার হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সবকিছু রেডি আছে, এবার ফ্রাইড রাইসটা গিয়ে দিচ্ছি। তো এবার এই যে সবজি চালটা বলতে ভাতটা, এবার খাওয়া দাওয়ার পালা রেডি হয়ে গেছে। দেখতে তো ভালোই লাগছে, এবার বসে পড়ছে সবাই, এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। কিরে তুই বসবি না?
রান্না করতে করতে পুরো ঘেমে গেছি। এবার খাওয়া দাওয়া মানে খাবার দাওয়ার পালা আর কি। কে খাবার দিবে? আমারই নাকি? আমি দিব। তো অবশেষে আমি বসে পড়লাম তো নিজের রান্না কি বলবো আর। ওরা তো সবাই বলতেছে ভালো খারাপ, যাই হোক আমার কাছে সেই গেছে, কোনো কথা হবে না, এত সুন্দর রান্না করতে পারি। খাওয়া দাওয়া শেষ, এবার জায়গা পরিষ্কার করার পালা। খাইছে যেরকম ওই যে পরিষ্কার করতেছে, তো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এবার এখানে একটা গাড়ি ঢুকবে। ওই কেমন হইলো আজকের খাওয়া দাওয়া, একটু বক্তব্য? হ্যাঁ বেশি হয়ে গেছে তোর, তাই 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 তাই। তোর কেমন হয়েছে খাওয়া দাওয়া? ভালো ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কটা বাজে? 11টার মতোই বাজে। এখন একটু মানে ঘুম, সবাই ঘুমাবে নাকি? তোরা বাড়িতে ঘুম নাকি? এইখানে থাকবি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কিছু বলবি না আর কি বলি, চ্যানেলটা দেখতেছে আমার। থ্যাংক ইউ, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।